ছেলেটা গতবারের পরীক্ষায় তিনশো টাকা চেয়েছিল বাবা মায়ের কাছে বাবা মা অনেক কষ্টসৃষ্ট করে তাকে তিনশো টাকা দিয়েছিল এবারের পরীক্ষায় সেই ছেলেটি বায়না ধরেছে তাকে অন্তত চারশো টাকা দিতে হবে তো বাবা মা একটু ফাঁপড়ে পড়ে গেছে অন্যান্য ছেলেপুলেও আছে তারাও এই পরীক্ষায় অংশগ্রহণ করছে তো যদি ওকেই চারশো টাকা দিয়ে দেয়া দিতে হয় তাহলে বাকিদের কি দেবো তাদেরকেও তো কিছু দিতে হবে যদিও অন্যান্য ছেলেপুলেদের অত দাবি নেই তারা বলছে যেমন পারবে দাও কিন্তু এই ছেলেটির বায়না তাকে চারশো টাকা দিতে হবে তো কারণ জানতে চাওয়ায় তেমন করে মুখ ফুটে কিছু বলল না অনেক 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 পরে কিছু কয়েকটা ফর্দ দিল যে এই করবো বাবা মাও তো শত বোঝে না তারা এক্সপার্টের কাছে গেল মানে ওই যারা টিউশন টিউশন পড়ায় আর কি তাদের কাছে গেল গিয়ে জিজ্ঞেস করছে যে আমার এই ছেলেটি এত টাকা চাইছে পরীক্ষা সামনে এই সব কী সব করবে বলছে এতে কি চারশো টাকাই লাগবে না তো এক্সপার্টরা দেখে বললেন হ্যাঁ যে ফর্দ করেছে যে 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 বিষয় নিয়েও কাজ করবে বলছে সেখানে দু একটা বিষয় আছে যে যার জন্য চারশো টাকা লাগবে বাকিগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় মানে তার জন্য চারশো টাকা লাগে না না হলেও চলবে এই অবস্থায় বাবা মা কী করবে তিনশো চেয়েছিল গতবারে যেমন তিনশো চেয়েছিল তিনশো তিন টাকা দিয়েছিল এবারে চারশো চেয়েছে কি চারশো টাকা দেবে নাকি চারশো টাকা দেবে সেটা এখন বড় প্রশ্ন কিন্তু তার থেকেও বড় প্রশ্ন আদতেও ও ওই চারশো টাকা নিয়ে বা চারশো টাকা নিয়ে যে কাজগুলো করবে বলছে সেগুলো করবে তো এবার আমরা ভনিতা ছেড়ে সরাসরি সোজা কথায় আসি আপনারা জানেন এই মুহুর্তে একটা বড় পরীক্ষা চলছে ভারতবর্ষে যার নাম লোকসভা ইলেকশন সেই লোকসভা ইলেকশানের গতবারের লোকসভা ইলেকশানে যে রাজনৈতিক দলটি চেয়েছিল তিনশো আসন অন্তত তারা এবারে দাবি করছে তাদেরকে অন্তত চারশো আসন দিতে হবে তাদের চাইই চাই কেন অনেক দিন পরে এই প্রশ্নের অনেক দিন পরে এই সদ্য দু একদিন আগে তারা একটা ফর্দ দিয়েছে যে আমরা এই 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 করব তো রাজনৈতিক বিশেষজ্ঞ যারা তারা ওই ফর্দ দেখে বলছে এখানে যে বিষয়গুলো আছে তাতে সব কিছুর জন্য চারশোর ওপরে সিট লাগবে এমনটা নয় লাগবে মাত্র দুটো বিষয় তাও একটা বিষয় ইমপ্লিমেন্ট অলরেডি হয়ে গেছে আর একটি বিষয় সেটি হচ্ছে ওয়ান ইলেকশন ওয়ান নেশন ওয়ান ইলেকশন কিন্তু বাবা মায়ের প্রশ্ন অর্থাৎ জনতার প্রশ্ন যে ওই একটি কাজের জন্য চারশো সিট কেন এবার আসি একটু গোড়া থেকে কিছু কিছু বিষয় আছে আমাদের সংবিধানে যার সংশোধন কিংবা পরিমার্জন করতে গেলে টোটাল লোকসভা এবং রাজ্যসভার দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাগে যেমন এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটাকে কার্যকরী করতে গেলে লোকসভার দুই তৃতীয়াংশ এবং রাজ্যসভাতেও দুই তৃতীয়াংশ সিট লাগবে কিন্তু আমরা জানি যে বর্তমান সরকারের যে রাজ্যসভায় যে সিট সংখ্যা টোটাল সিট সংখ্যা দুশো আর বর্তমান সরকারের হাতে আছে একশো সতেরো অর্থাৎ অর্ধেকও নয় মানে রাজ্যসভায় এদের সংখ্যাগরিষ্ঠতাই নেই তো এত কঠিন কঠিন কাজ করবে কি করে তো ওরা একটা প্ল্যান করেছে যে সেই সংখ্যাটা যদি আমরা লোকসভায় পুড়িয়ে পুষিয়ে নিতে পারি অর্থাৎ লোকসভায় যে টোটাল আসন পাঁচশো তেতাল্লিশ সেখানে যদি সেটাকে যদি আমরা চারশোর ওপরে নিয়ে চলে যেতে পারি তাহলে কিন্তু একটা বড় ধরনের সম্ভাবনা আছে দুই 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 কক্ষকে মানে রাজ্যসভা এবং লোকসভার দুটোকেই যদি জয়েন্ট সেশন করা হয় কোনো কিছু সংশোধন কিংবা পরিমার্জন করতে গেলে যদি ওই দুটোকে একসঙ্গে নিয়ে চলে আসা যায় তাহলে কিন্তু যে টোটাল সিট লাগবে সেটা হচ্ছে পাঁচশো ছাব্বিশ মানে রাজ্যসভা এবং লোকসভা দুটোকে যদি একসঙ্গে বসিয়ে দিয়ে সংখ্যা গরিষ্ঠতা দেখানো হয় তাতে যদি দুই তৃতীয়াংশ সিট মানে গরিষ্ঠতা দেখানো যায় সেই সংখ্যাটা দাঁড়াতে হবে পাঁচশো ছাব্বিশের কাছাকাছি তো সেখানে অলরেডি রাজ্যসভায় আছে একশো সতেরো তাহলে বাকি আসনটা তাকে লোকসভা দিয়ে পোষাতে হবে সেই জন্য হিসেব করে দেখা যাচ্ছে যে প্রায় চারশো নটা আসন লাগবে লোকসভায় বর্তমান সরকারের তাহলে তারা ওই ওয়ান নেশান ওয়ান ইলেকশান আপনারা জানেন যে পরিমাণ খরচা হয় এক একটা ইলেকশনের পেছনে তারপরে তো আজে বাজে মানে আজে বাজে বলাটা ভুল মানে অলিখিত খরচা অনেক ছেড়ে দিন সেসব কথা কিন্তু প্রশ্ন হচ্ছে শুধুই একটির জন্যই এত আসন নিয়ে একটি কাজ কিন্তু সংবিধানের মানে এই এক্সপার্টরা বিশেষ বিশেষত রাজনৈতিক বিশেষজ্ঞরা তারা বলছেন দেখো একটা সিনেমাতে একটা ডায়লগ ছিল যে আছে আর কি মানে যা আমি বলি সে তো করি কিন্তু যেটা আমি বলি না সেটা আমি অবশ্যই করি তো বিশেষজ্ঞরা বলছেন যে শুধু ওই একটি কারণে ও চারশো সিট চাইছে এমনটা না ছেলেটির প্রিভিয়াস রেকর্ড তো আপনারা জানেন তো বিশেষজ্ঞরা বলছেন যে ও প্রথমত যে আমাদের সংবিধানের যে পাতায় পাতায় যে ছবিগুলো ছিল সংবিধান যখন প্রথম রচনা করা হয়েছিল সেই ছবিগুলোকে জওহরলাল নেহেরুর সময় বদলে দেওয়া হয়েছে মানে ছবিগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ও প্রথম করবে করার সম্ভাবনা আছে এটাও করবে ওই ছবিগুলোকে ফেরত আনবে তারপর বলছে যে পুলিশ প্রশাসনের যে বিচার ব্যবস্থায় যে এখনও সেই পুরোনো ধ্যান ধারণায় চলছে মানে আধুনিক টেকনোলজিকে লাগানো হচ্ছে না এই বিষয়টাতেও ওরা কাজ করবে এর জন্য ওই সংবিধান আর্টিকেল টোয়েন্টিতে সংশোধন করতে পারে এছাড়া ওই যে বিচার ব্যবস্থায় যে মিথ্যে মামলা আর দিনের পর দিন ধরে শুনানি চলতেই থাকে চলতেই থাকে এই বিষয়টার সংশোধন করবে সেটা কি রকম মানে এফআইআর আজকে হলে আজকে কমপ্লেন করলে এক মাসের মধ্যে এফআইআর করতে হবে এবং এক বছরের মধ্যে তার বিচার কমপ্লিট করতে হবে এই ধরনের একটা সংস্কার করতে করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এছাড়া ওই যে আপনার আমাদের যে এডুকেশন হ্যাঁ বড়ো লোকেদের জন্য আলাদা সিলেবাস মধ্য মিডিল ক্লাসদের জন্য আলাদা সিলেবাস আর একবারে দিন দুঃখীদের জন্য তাদের জন্য আলাদা সিলেবাস এই যে নানান ধরনের সিলেবাস একটাই দেশ একটাই শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত এটা কিন্তু নেই তো সেই শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন করতে পারে এরা বলে বিশেষজ্ঞরা মনে করছেন আমাদের দেশে আরেকটা বিষয় যে এই যে আর্টিকেল টোয়েন্টি ফাইভ যাচ্ছে তাইভাবে কিন্তু একটা ধর্মান্তরণের প্রচেষ্টা চলছে নানান ধর্ম হিন্দু ধর্মকে একটা বেশ ভালো উর্বর জায়গা পেয়েছে যেখানে যে যার মতো করে ফসল ফলাচ্ছে এই বিষয়টাকেও কিন্তু একটা স্ট্রিক্টলি বাঁধনে বাঁধতে চলেছে এরকম মনে করছে বিশেষজ্ঞরা এছাড়াও যে ধর্মীয় স্বাধীনতা সেখানেও কিছু সংস্কার করতে চায় বলে বিশেষজ্ঞরা মনে করছেন আমরা আমাদের অধিকার সম্পর্কে খুব সচেতন কিন্তু কখনোই আমরা আমাদের যে দায়িত্ববোধ আমাদের যে কর্তব্যবোধ দেশের প্রতি সমাজের প্রতি আর পাঁচটা মানুষের প্রতি সেগুলো সম্পর্কে আমরা ততটা সচেতন নয় সংবিধানে বলা আছে আমাদের কি কি করা উচিত কিন্তু সংবিধানে এটা বলা নেই যে আমাদের আমরা ওটা না করলে আমাদের কোনো শাস্তির বিধান আছে মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটাও বিশেষজ্ঞরা বলছেন এই জায়গাটা তো ওরা কাজ করতে পারে এর জন্য কিন্তু ওই টু থার্ড মেজরিটির দরকার হয় আরও বিষয় আছে ওয়া ট্যাক্সে আরও সংস্কার হ্যাঁ ওয়ান নেশান ওয়ান ট্যাক্স এটা আমরা জিএসটিকে জিএসটি ভাবছি যে জিএসটি চালু হয়ে গেছে মানে ওয়ান নেশান ওয়ান ট্যাক্স চালু হয়ে গেছে তা কিন্তু না এখন অনেক ক্ষেত্র পড়ে আছে যারা জিএসটির বাইরে যেমন এই পেট্রোল ডিজেল এগুলো এটাকে এরা করতে চাইছে আর আছে আর্টিকেল তিনশো বারো যেখানে এই যে পুলিশ ব্যবস্থা পুলিশ ব্যবস্থাতেও বিশাল একটা সংস্কার সংস্কারের প্রয়োজন আছে এবং তার জন্য ওই সংবিধানের সংশোধনের প্রয়োজন আর সেই সংশোধনের জন্য টু থার্ড মেজরিটি লাগবে এ এগুলো বিশেষজ্ঞদের মত ওদের ম্যানুফেস্টোতে বলছে মাত্র দুটো বিষয় সিএ যা অলরেডি চালু হয়ে গেছে এবং ওয়ান নেশান ওয়ান ইলেকশান এটা অবশ্যই চালু হচ্ছে সামনের এতে আশা করা যায় ওয়ান নেশান ওয়ান ইলেকশান এটা চালু করতে চায় তার জন্য টু থার্ড মেজরিটি লাগবে কিন্তু এর পরেও অনেক বিষয় রয়েছে যেটা ওরা ওরা করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন এখন দেখা যাক ওদের বাবা মা মানে ওদের পিতা মাতা মানে আপামোর জনসাধারণ ওদেরকে কত টাকা দেয় যেমন টাকা দেবে ওরা তেমন কাজ করবে কারণ আরও আরও ছেলেপুলে রয়েছে ওদের হ্যাঁ অন্যান্য দল রয়েছে তো তাদেরকেও তো কিছু কিছু দিতে হবে বিরোধী দলও তো থাকা দরকার কি হয় সেটাই এখন দেখার আমরা দেখব সেটা